কিছু করে ফেলে কি করবে ওর কাছে তো আমরা কেউ নেই গো ও যে একেবারে একা গো কি করে সইবে এত ও দিদি তুমি ওদেরকে বলো না আমাকে তার কাছে নিয়ে যেতে সে যে নিজে নিজে পারবে না গো মেজবু তুই একটু শান্ত হরে তাকে যদি কেউ কিছু বলে কোনো খারাপ কথা ও দিদি তুমি তো বলো না গো আমি তার কাছে যাব ওটা যে কুটুম বাড়ি রে ওখানে তো অমন করে যাওয়া যায় না বলো আমি না যাই তাকে আমার কাছে নিয়ে আসতে তোমরা কেন বুঝছো না সে যে একা একা সে যে পারবে না ওরে একা একা বলছিস কেন ওখানে তো সুহামি আছে সৌর শাহরি সকলে আছে তারা তো সবাই ওর নিজেরই লোক বোঝে না ওরা বোঝে না ওরা কেউ ওকে বোঝে না গো কেউ ওরা কেউ বোঝে না বড়দা তোমার চার্জে জুড়িয়ে গেল আর চা ছোটবু তুই এবারে যা মায়ের রান্নাটা চাপিয়ে দেবো আজ ধোয়াতে গেছিলাম মা বললে লাগবে না ও মা সারাদিন না খেয়ে থাকবেন নাকি না
পেলে দুধ সাবু খেয়ে নেবে। সে তোমার ছোট মেয়ে, পেট তোমারের পুয়াতি বলে কথা, তুমি কেন নিয়ে এলে না নিজের কাছে বলো দেখি? মার কাছে থাকলে বাবু এমনটা হতো না। আহ তুই থাম দেখি, কেন ভুল কি বলেছি? পেট তোমার মায়ের কাছে থাকবে এমনটাই তো নিয়ম নাকি? সে তারা পাঠায়নি। কেন পাঠায়নি? কেন আহ বলবি চুপ করো তো, ওকে কি কৈফত দিতে যাবে না কেউ? শুরু করলে থামতে চায়। ওরা বড় মানুষ, কত বড় মানুষ, তারা তাকে কত আদর যত্নে রাখবে, তার বিধবা মাকে কত আদর যত্নে রাখতে পারবে? পারবে না রে, পারবে না। রকম সকম তো বোঝাই গেছে। তুই ক্ষমা দে দেখি, সবই আমার কপাল রে, সবই আমার কপাল। আমার পোড়া কপাল, আমার পোড়া কপাল। শুভ শুভ রে, তাদের কাছে একখানে মিনতি করবি, জানা রে জানা, গিয়ে বলবি মেয়েটাকে যেন দুদিনের জন্য আমার কাছে পাঠিয়ে দেয়। যাবি বাবা, যাবি। মা, এ সময় তারা কি রাজি হবে? শুভ শুভ রে, কটা দিনের জন্য ওকে আমার কাছে এনে দিবি বাবা? পথি অবস্থা ওর জন্য আমি কিচ্ছু করতে পারিনি, কটা দিনের জন্য, শুধু কটা দিনের জন্য এনে দে বাবা। যাও যাও মা, বলছিলাম যে আর একটা সিদ্ধান্ত তো এখনই নিতে হয়। ওই মেজদার মেয়ের মুখে ভাতের ব্যাপারটা কি ভাবছো? এর মধ্যে কি আবার সেটাও না, ভেবো না যে আমি বাধা দিচ্ছি। বলছিলাম এই শোকের মুহূর্তে আবার কটা করে নিমন্ত্রণ করে লোকজন ডেকে ওই সেসব পরে ভাবা যাবে। এখন আমি মনে করিয়ে দিলুম, সে তো আবার যা করার এই মাসের মধ্যেই করতে হবে। মা তুমি কি বলো? জানি না, আমায় কিছু শুধোস না, যা ভালো মনে করবি তাই কর। হ্যাঁ মা, চল ওপরে চল। সকাল থেকে তোমার শরীরটা ভালো নেই মা। আমার আর শরীর, এ শরীর অজয় অক্ষয়, ওতে কিচ্ছু হবে না। রাধারমণ এই শরীরকে অনেক শক্ত ধাতু দিয়ে গড়েছে, আরো কত কি সইতে হবে। চলো দেখি মা, উপরে চল, চলো thank you.
যাব। তুই আবার এখন ওসব নিয়ে কিছু ভয় পেও না দিদি, চাপার মুখে বাদ নিয়ে কোনো কথা কইব না, সে হবে না। আমি যাই হরিদাসের কাছ থেকে বাসনগুলো নিয়ে আসি। তুই তো একটু চিড়ে মুড়ি খেয়ে নিতে পারতি, কাল থেকে খিচুড়ি দাঁতে কাটিস নি। কিন্তু যতই হোক ওটা তো একটা শুভ কাজ, আর তারপর মা যখন মতামত দিয়েই দিয়েছেন তখন এমন ভাব। খুব যে দরদ উতলে উঠছে দেখছি, কি ব্যাপার? একবারে ভুল পাল্টে ফেলে শুভ কাজ না, আমাকে শুভ কাজ দেখাচ্ছ? কটা করে মেয়ের অন্নপ্রাশন হচ্ছে, শুভ কাজ? ওই ছোট লোকের বাচ্চাটা বাড়িতে এসে ভাগ্নিকে আদিক কেটে দেখাবে, আর আমাকে হেসে হেসে তাকে খাতির করতে হবে। এখন আর কিচ্ছু হবে বাড়িতে কোনোদিন যা হয়নি ওই বিদ্যাবতী তাই করতে গেছিলেন না, এখন বোঝো। বেশ হয়েছে, ভালো হয়েছে সব ক্ষেত্রে। কি বলছো তুমি? ঠিকই বলেছি, সব ফুটি বন্ধ হয়ে গেছে। অন্যের কল বাতাসের নল, বুঝেছো? ওগো তোমায় তোমার চুপ করো তুমি, মুখে ভাতটা কেন বন্ধ হয়ে গেছে তাকে বললে তুমি? চুপ করো, অমন কথা কেউ বলে? তোমার জন্যই তো, তোমাকে কে বলেছিল আমাকে সে সব জ্ঞান দেবার? হ্যাঁ না বললে হতো আমি কি? এই তোমার খুব বেশি কথা হয়ে গেছে না, কথা হয়েছে তোমার, আমার ক্ষুব্ধ হচ্ছ তুমি একদম? এটা এটা ফিরে হয়েছে কি হয়েছে? এটা এটা কি হয়েছে?
যাব তুই এখানে চল নিচে চল একটু থাকি এখানে কোথা থেকে যে কি হয়ে গেল ভগবান যে কার কপালে কি লেখেন কে জানে সেদিন সকালেই তো ওনাকে বলছিল রাজুটার তো সময় হয়ে এলো একবার খবর নিতে হয় যাই নেচে যাই বসবে একটু এখানে রাজুটার জন্য চিরটা কালি কোনো কিছু সহজে হতে চায়নি সেই ছেলেবেলায় তখনও বাবা বেঁচে ওর হাম হলো হাম তো সব বাচ্চারই হয় ওর এমন বেরোলো যে কবরেজ মশাই একরকম জবাব দিয়ে দিলেন তারপর জমে মানুষে টানাটানি হয়ে শেষে সে সুস্থ হল বেশ সময় দেখ কত সম্বন্ধ কত কিছু নিত্য ঝামেলা যাই তারপর বেটা হলো আর এখন এখন আবার দেখ পুরা কপালে বড় দিদির মতো শেষকালে তার হবে না তো ভগবান একবার চোখ ফেরালেন তো তার একটা জীবনের মতো আর ফিরে তাকালেন না আমার কথা কেন বলছো বলতে তো চাইনি রে মুখ দিয়ে যত আক কথা চলে আস আচ্ছা মেজে বউ বলতো রাজুটার কি দোষ কেন ওর সঙ্গে এমনটা হবে দোষ কেন বলছো এমনটা ঘটলে কারো দোষ কেন হবে সংসারে দোষ না থাকলেও কজন যে সেটা মানে তা আমি ভালো করেই জানি কোলের ছেলে চলে যাওয়ার পরেও তাকে কাছে বসিয়ে দুটো ভালো কথা বলার মতো লোক পাওয়া যায় না সান্ত্বনা দেওয়ার মতো মানুষ মেলে না রে কথা শুনতে হয় সেই মরা ছেলের মাকেই দশজন এসে কথা শুনিয়েছে কেউ আড়ালে আর কেউ সামনে মায়েরই দোষ মাই নাকি অপয়া এমনটা কেন হবে জানি জানি না এমনটা কেন হবে তবে এমনটাই হয় এটাই সত্যি